মাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে কিভাবে আপনারা আট থেকে দশটি চকলেট প্যানকেক তৈরি করবেন সেই রেসিপিটা থাকছে আমার আজকের ভিডিওতে এটা বানানো খুবই সহজ আর খুবই খুবই মজা খেতে চাইলে এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন অথবা বিকালে নাস্তা হিসেবেও এটা তৈরি করে খেতে পারেন তো বানানোর জন্য প্রথমে আমি এখানে নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়েছি ফ্রিজে থাকলে অবশ্যই আপনারা আধা ঘন্টা আগে বের করে রাখবেন হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এখন একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা তো এখন আটাগুলো আমরা চেলে নেব তাহলে আটার ভিতরে যদি কোনো দোলা পেকে থাকে সেগুলো ভেঙে যাবে স্মুথ একটা ব্যাটার আমরা তৈরি করে নিতে পারবো তো আটাগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন ওই একই কেজি চালনিতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক চিমটি লবণ এখন এই সবগুলো উপকরণ আবার চেলে নিতে হবে আর এই যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো আমরা ফেলে দেব তো এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর দিয়ে দিচ্ছি দুইশো মিলি তরল দুধ আমি এখানে দুশো মিলি পানিতে চার টেবিল চামচ গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সেটা এখানে ব্যবহার করেছি আমার কাছে তরল দুধ ছিল না তার জন্য আমি এভাবে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে তরল দুধ অথবা আমার মতো গুঁড়ো দুধ দিয়েও এভাবে তরল দুধ বানিয়েও ব্যবহার করতে পারেন তো এই যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে তো সবশেষে আমরা এখানে দিয়ে দিব একটা চামচ ভ্যানিলা এসেন্স লাইসেন্স দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ডিমের যে একটা বাজে স্মেল থাকে সেটা পাওয়া যাবে না তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে তো একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না দেখিয়ে বুঝতে পারছেন এটার ঘনত্বটা কীরকম হবে তো এদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল তারপর একটা টিস্যু দিয়ে পুরো ফ্রাই প্যানটাকে মুছে নিতে হবে এরপর আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এটার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যদি বড়ো সাইজে তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণে দিতে হবে যদি ছোট সাইজে তৈরি করতে চান তাহলে অল্প পরিমাণে দিতে হবে তো এখন চুলা একেবারে লোতে রেখে যতক্ষণ না উপরের অংশটা শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব আর অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা রাসটা একই তাপমাত্রায় থাকবে মানে একেবারে লো আছে থাকবে তো এই যে আমায় একটা তৈরি করে নিলাম তো সেম প্রসেসে আবারও একটা দিয়ে দিচ্ছি আর প্রতিবারই দেওয়ার পূর্বে মিশ্রণটা দেওয়ার পূর্বে অবশ্যই টিস্যু দিয়ে একটু মুছে নেবেন তাহলে খুব সহজে ফ্রাই প্যান থেকে আপনি প্যানকেকটাকে তুলে নিতে পারবেন লেগে থাকবে না তো এখন এইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি তো সবগুলো প্যানকেক আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে তো এটা কিন্তু অনেক অনেক বেশি নরম আর খেতেও অনেক বেশি মজার সে সাথে আমি যে এখানে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু সাধারণত সবসময় আমাদের ঘরেই থাকে তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন আর বাসায় যদি তৈরি করেন আপনাদের কাছে খেতে কেমন লাগে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করতেও ভুলবেন না